কাল রাত থেকে তো ফাস্ট করে আছিস, খেয়েছিস কিছু? কোনো আনসার নেই, শুরু হয়ে গেল গোবরগিরি। খাসনি তো? আপনি আগে ওষুধটা খান, আমার খাওয়ারের চিন্তা আপনাকে করতে হবে না। ননসেন্স, তারপর নিজে মাথা ঘুরে পড়বি না খেয়ে, আবার আমাকে তোর জন্য ব্লাড খুঁজতে যেতে হবে, আমি কিন্তু যেতে পারবো না। ম্যানেজার মশাই, ম্যানেজার মশাই, কি করছেন বলুন তো, উঠেই হম্বি তম্বি শুরু করে দিলেন। ম্যানেজার মশাই, আর শরীর কেমন আছে? বাহ, কাল যা গেল। আরে এখানে তো সবার মুখে মুখে ঘুরছে আপনার স্ত্রীর কথা, উনি যেভাবে সেবা শুশ্রূষা করে আপনাকে সাইরে তুললেন। এখন থাক না এসব কথা, আপনি আসুন। না না, উনি কোথাও যাবেন না, বলছি উনি কাল থেকে উপোস করে আছেন, কিছু খাননি। আপনাদের এখানে উপোস ভাঙার কোনো ব্যবস্থা আছে? মানে আপনাদের কোনো কিচেন টিচেন আছে? চলুন আমি একটু রান্না করে দিচ্ছি। সর্বনাশ, আবার বলছেন রান্না করবেন? আপনি এতটা উত্তেজিত হবেন না, আমি একদম ঠিক আছি। এই শরীরে আপনি রান্না করবেন? না 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 না, এভাবে উপোস ভাঙে না। প্রথমে সিরোদার জল, তারপর মিষ্টি শরবত, তারপর ফল টল খেতে হইব। এই যা যা, ওগুলো নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, তাহলে আজ আমি আসি, ভালো থাকবে, ভালো থাকবে। আরে হোয়াট ননসেন্স, চিরতার জল! এই ওষুধ খেয়েছিস তুই? কি হলো আনসামি? তাকিয়ে রয়েছে, জানতাম খাইনি, গোবরগিরি শুরু হয়ে গেছে। কি এটা ধর্মশালা তো? হ্যাঁ আছে আছে, ঘর আছে, একেবারে বড় বড়। আরে না না, ঠিক আছে ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। বলছি কথাকলি গুহ আর অগ্নিবু গুহ এখানেই আছেন তো? আসেন আসেন, এদিকে দোতলায় 3 নম্বর ঘর। এ কি আপনারা এখানে? কথা, তোরা ঠিক আছিস তো? ঠিক আছি। আপনি হাতে ভর দিয়ে উঠছেন কেন? ডাক্তারবাবু তো বলেছেন বিশ্রাম করতে। আমি বলছি প্রত্যয়দা, তো সাংঘাতিক ব্যাপার, তাহলে তো ডাক্তার ডাকতে হবে। ডাক্তারবাবু কালই ওনাকে দেখে গেছেন, ইঞ্জেকশন দিয়েছেন, জ্বরের ওষুধ ব্যথার ওষুধ সবটাই দিয়েছেন। এইরকম সাংঘাতিক কাণ্ড ঘটেছে, সেই কারণেই তোদেরকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এত কাণ্ড না হলেও ফোনে পেতে না, এমন একটা গড ফরসেকেন জায়গায় এসেছে যেখানে কোনো ইলেকট্রিসিটি নেই, ফোনে চার্জ দিতে পাচ্ছি না। নন্সেন্স। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত উত্তেজিত হওয়ার কিছু নেই, বিগ্র মাথা ঠান্ডা কর। ও এমনিতেও আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে প্রান্তিককে ছাড়িয়ে নিয়ে গেছে। মানে ওনাকে কোটে তোলা যায়নি? না,